সেটা থিয়েটার বলেন, বাংলাদেশ টেলিভিশন নাটক বলেন, প্যাকেজ বলেন, ওটিভি বলেন, সবখানে এই নেপোটিজম ছিল, সিন্ডিকেট ছিল। আমরা যদি নিজেদেরকে চেঞ্জ না করি, সাংগঠনিক চেঞ্জ করে কিচ্ছু হবে না। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। বিশ্বাসের জায়গা থেকে একটা আশা চিন্তা করে, আমি সেক্ষেত্রে একই কথা বলি, কিন্তু আমার কথা হচ্ছে সব শস্যের মধ্যে দূর থাকে আশাটা, কিন্তু আসলে নিরাশায় পরিণত হয়। আর যে বৈষম্য বলে, নেপোটিজম বলে, সিন্ডিকেট বলে, এটা কিন্তু একদিনের না। এটা স্বাধীনতার পর থেকে, সেটা থিয়েটার বলেন, বাংলাদেশ টেলিভিশন নাটক বলেন, প্যাকেজ বলেন, ওটিভি বলেন, সবখানে এই নেপোটিজম ছিল, সিন্ডিকেট ছিল। তো এটা একদিনে নাই হয়ে যাবে। ওরা যদি নিজেদেরকে নিজে রেকটিফাই না করে, রিফরমেশনে ঘুরে ফিরে সে একই মানুষগুলো আসবে। আমরা তো সংস্কৃতি পরিমণ্ডল গুটি কয়েকটা মানুষ ঘুরে ফিরে, তাই না? আমরা যদি নিজেদেরকে চেঞ্জ না করি, সাংগঠনিক চেঞ্জ করে কিচ্ছু হবে না। সেই তিনিই বন্দি থাকবো, যা কিছু ঘটেছিল এতদিন তাই হবে। নিজেদেরকে পরিবর্তন করি, সবার আগে দেশের ভালোটা চাই। আমার অ্যাকাউন্টে কি টাকা যাবে, আমার কতটা ফায়দা লুটবে, আমি কতটা সরকারি অনুদানের থেকে টাকা নিয়ে আমি কতটা ফ্ল্যাট করবো, বাড়ি করবো, এই ধান্দা থেকে বের হয়ে সংস্কৃতি পরিমণ্ডলে টাকা কিভাবে উড়ে ফেলবে, সেই চিন্তাটা যদি করি, তাহলে মনে হয় কিছু হবে। নাহলে যা ঘটেছে বিগত আপনি তাই ঘটছে। আপনার শুরু তারপর আপনি সেভাবে আলোচনা আসতে পারেন, অথচ আপনি আলোচনা আসলেন এই স্বাধীনতার আন্দোলনে দুদিন আগে সে বক্তব্যের মাধ্যমে। এটা কি আপনি কিভাবে যে কেন আপনি ভাবতেন? দেখেন, এটাকে আমি আলাদাভাবে দেখি না, বিকজ আমি কিন্তু সবার আগে বাংলাদেশি, আমি নাগরিক, বা আমি বাঙালি নাগরিক, বাংলাদেশি নাগরিক, এই পরিচয়টা আমার প্রথমে। এরপর আমি শিল্পী, আমি কর্মজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, এগুলো অনেক পরে এই বিষয়। সবার আগে আমি এই দেশের নাগরিক, এই দেশের ভালো মন্দ আমাকে ইফেক্ট করবে, রাইট? সো ওই জায়গা থেকে আমি কথা বলেছি, স্টুডেন্টরা আমার কথাকে একসেপ্ট করেছে, ও ইন্সপায়ার হয়েছে, সত্যে জয় হয়েছে। সো ওটাতে থেকে যদি আমি আলাদা করে নিজেকে লাভবান করতে চাই, এটা আসলে ওদের সাথে এক ধরনের বিনয়ী, এটা এটা এক ধরনের মানসিক দৈন্যতা। আমাকে আমার জায়গা আমি যতটুকু পরিচিত পেয়েছি বা পাইনি, সেটা নিয়ে আসলে কখনোই আমি বিচলিত ছিলাম না। আমি শুধু আমি আমার কাজটা জানি, আমার কখন ডেট শুটিংটা হবে, শুটিং শেষ করে আমি কখন আমি বাসায় ফিরব, এইটুকুর মধ্যে আমি আমার লাইফটাকে সীমাবদ্ধ রেখেছি। কিন্তু তারপরে সামরিকভাবে যখন এই স্বৈরাচার এমন পর্যায়ে জেনোসাইড হয়ে গেছে, তখন আমি শিল্পী হয়ে এটা বলবো কি বলবো না, বলা উচিত কি উচিত না, অন্যান্য মানুষদের মতো, অন্যান্য শিল্পীদের মতে আমি ওটা আমার নিজেকে আমি পাওয়ার বলে পরিচয় দিব দিন শেষে, সেটা আমি করতে চাইনি, বিধাই আমি রাস্তা নেমেছি। আমার কাছে সবার আগে দেশ, আমার দেশের মানুষের স্বাধীনতা, মানুষের নিরাপত্তা, এটা আমাকে ম্যাটার করে। সবাই নিরাপদে থাকে, আমি নিরাপদে থাকি, রাইট? সবার নিরাপত্তা যেখানে মানে ব্যাঘাত ঘটছে, সেখানে আমি কিভাবে কাজ করবো? আমাকে তো সঠিকভাবে কাজ করতে হবে, আমার নিরাপত্তা লাগবে, সেটা করতে না পারলে আমি কাজ করতে পারবো না। তাহলে সবার আগে আমার দেশের যে যেখানেই থাকুক না কেন, যে যে প্রফেশনে থাকুক না কেন, দেশকে নিয়ে ভাবতেই হবে। আমার দেশকে নিয়ে অন্যরা কেউ ভাববে না, এবং অন্যরা কেউ ভাবলে কিন্তু তারা তাদের স্বার্থ নিয়ে ভাবে। এই প্র্যাকটিসটা চলছে, বহু পথে ধরছে, এবং এই চলাটা শেষ হওয়া উচিত বলেই আমি বলছি। আমার কথা বলা উচিত, আমি কথা বলতে চাই, এখন আমি বলবো কথা। আমি আশা করছি এখন এখন কেউ যদি গা বাঁচাতে সিন্ডিকেটের ভাঙার কথা বলে, কিন্তু মনে মনে সিন্ডিকেটের গুণগান বা সেই